রাজধানীর মালিবাগে চাপাতি দিয়ে কুপিয়ে ওয়ালিউল্লাহ রুবেল নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে আবুজর গিফারি কলেজ রোডে এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনায় সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন। শাকিলা করিমের রিপোর্ট। শুক্রবার দিবাগত রাত, ঘড়িতে তখন সময় আনুমানিক একটা। রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজের সামনে গলির সিসি ক্যামেরায় দেখা যায় এক যুবককে চাপাতি হাতে ধাওয়া করছে দুই যুবক। উপর্যুপুরে চাপাতির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে রুবেল নামের ওই যুবক, বাঁচার জন্য উঠে দাঁড়ালেও আবার মাটিতে পড়ে যান তিনি। চিৎকার শুনে পাশের বিল্ডিং এর তৃতীয় তলা থেকে ছুটে আসেন তার স্ত্রী। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর স্বামী এই জায়গায় আমাকে ডাকতেছে, তানজি আমার মাইরা ফেলতেছে। কে মারছে আমি জানি না, আমি আসছি দৌড়ে আসছি আমার জামাইরে। আমি কিচ্ছু জানি না, সুষ্ঠু বিচার চাই, তদন্ত করছি। স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে রুবেলকে হত্যা করা হয়েছে। এই এলাকারও লোক আছে, বাজার কমিটির হয়তো কারো হাত আছে আমার ভাইয়ের পিছনে, ওরাই মানে রেশ। আমার ভাই তো রাজনীতি ছেড়েই দিছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সারাক্ষণ মসজিদে। এই যে আমার ভাইয়ের টুপি, সব সময় নামাজ পড়ে, এগুলো সব বাদ দিয়ে দিছে। এখন হঠাৎ করে আমার ভাইয়ের মেরে ফেলে, ওরা তো জানি নাই। ফোন দিছে আমার ভাইয়ের বউ যে তাড়াতাড়ি আসেন, আমার ভাই ঠিক মতো বলতেও পারে না। বাসার থেকে দৌড়ায় আইসা দেখি আমার ভাইয়ের রিক্সার মধ্যে এমনি পড়ে আছে, সবাই কোপায় আমার ভাইয়ের পা কাটা ফেলছে, হাতের মাংস এইখানের থেকে এই পর্যন্ত আইসা পড়ছে, পাওয়ার দেখ করে মাথায় মাঝখানে এইভাবে কোপ দিয়া শেষ করে দিছে আমার ভাইয়ের। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনা হয়েছে এই হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনাটি ঘটার পর থেকে আমাদের পুলিশের বিভিন্ন সংস্থা আমরা কাজ শুরু করেছি। আমরা ওই অঞ্চলে বেশ কিছু সিসি ফুটেজ পেয়েছি, সেগুলো পর্যালোচনা করছি, অনেকখানি আমরা এগিয়েছি। এই ঘটনা একটা মামলা হয়েছে, তার স্ত্রী মামলার বাদী হয়েছে। রুবেল 12 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী এবং শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন বলে জানা গেছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা।